শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের হাত ধরে মেখলিগঞ্জে বিজেপি ছেড়ে 40টি পরিবার যোগ দিল তৃণমূলে। একুশের বিধানসভায় স্বপ্ন ছিল তৃণমূলকে তাড়িয়ে দিয়ে বাংলার মসনদে বসবে বিজেপি। এবার গেরুয়া শিবিরের টার্গেট ছিল 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে, কিন্তু তাদের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে বাংলার সাধারণ মানুষ। তাদের স্বপ্নের গেরুয়া ঘোড়া আটকে গিয়েছে 77-এর গণ্ডিতে। 2টা মেয়ে বাংলার মসনদে তৃতীয়বারের জন্য বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মমতা জানিয়েছেন, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন তারা যদি দলে ফিরে আসেন তাদের জন্য দরজা খোলা, কিন্তু গর্দারদের নেবেন না। এই বার্তা পাওয়ার পর অনেকেই তৃণমূলে ফিরে যেতে চাইছেন। তারপর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বিজেপি ছেড়ে পুত্রকে নিয়ে তৃণমূলে যোগ দেন। তারপর থেকে যেন বিজেপির দিন আর ভালো যাচ্ছে না বলে অনেকেই মনে করছেন। একের পর এক মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতারা তৃণমূলে যোগদানের জন্য নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। তার জেরে রাজ্যের রাজনীতিতে বিজেপি কিছুটা হলেও ফিকে হয়ে যাচ্ছে। তা না হলে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পর্ব ক্রমশ বেড়েই চলেছে, যা বিজেপির কাছে চরম অস্বস্তির। কেন এই দলে ভাঙন? এই পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ উত্তরবঙ্গ সফরে আসেন। তারপর 3 বিঘা করিডোরে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানান দিলীপবাবু। তিনি কোচবিহার সফরে থাকাকালীন মেখলিগঞ্জে শিক্ষামন্ত্রীর হাত ধরে 40টি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেন। এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে মেখলিগঞ্জে পৌরসভার 8 নং ওয়ার্ডের 10টি এবং 9 নং ওয়ার্ডের 30টি পরিবার বিজেপি ছেড়ে রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি নেতা দুলাল দাস, শিশির সিংহ সরকার, বিশ্বদেব দাস, বিশ্বজিৎ সরকার সহ 40টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন তাদেরকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী। এই দিন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী বলেন, 21-এর বিধানসভা ভোটের পর বাংলার মসনদে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকে কোচবিহার তথা মেখলিগঞ্জের বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা দল ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আর এই ধারা অব্যাহত রেখে আজ মেখলিগঞ্জ পৌরসভার 8 নং ও 9 নং ওয়ার্ডের 40টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এই দিন আমি তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তৃণমূলে স্বাগত জানাই। বিগত নির্বাচনে 2 ওয়ার্ড থেকে বিজেপি ব্যাপক মার্জিনে এগিয়েছিল, আমরা তৃণমূল সেখানে পরাজিত। কিন্তু এবারে পৌরসভা ভোটের আগে যেভাবে 2 ওয়ার্ডে বিজেপি কার্যকর্তারা তৃণমূলে যোগদান করছেন, তাতে ওই 2 ওয়ার্ডে আমরা আগামী পৌরসভা নির্বাচনে তা দখল করে নিতে পারব। 2 নম্বর ওয়ার্ডে 30টি পরিবার তারা তৃণমূলে যোগদান করলেন আমার হাত থেকে তারা পতাকা তুলে দিল 9 নম্বর ওয়ার্ড বিগত নির্বাচনে সেখানে আমরা সমানুত যুবকের অবদানে আমাদের এখানে আমরা পরাজিত হয়েছিলাম। 8 নম্বর ওয়ার্ডেও আমরা পরাজিত হয়েছিলাম। এবার 2টি ওয়ার্ডে আমরা যে এই কয়েকদিনের পরপর যোগদানে আমরা বিপুল ভোটে সেই 2টি ওয়ার্ডকে আমরা জয়লাভ করতে চাবো এই ব্যাপারে নিশ্চিত। আমরা আশা করছি গোটা মেখলিগঞ্জ শহরে পৌরসভা নির্বাচনে এখনই মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে পৌরসভার এই আসন কোনো বিজেপি মানুষ উপহার দিচ্ছে সেটা আমরা পরিষ্কার করতে পারি। মেখলিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করে, কারণ মেখলিগঞ্জ শহরে বিজেপির কর্মকর্তারা যেভাবে তৃণমূলে আসতে শুরু করেছেন তাতে মেখলিগঞ্জ পৌরসভার সবকটি আসনে তৃণমূল জয়ী হবে এই ব্যাপারে আমি নিশ্চিত। প্রসঙ্গত, 21-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির 200 আসন নিয়ে ক্ষমতায় আসার যে স্বপ্ন রাজ্যবাসীকে দেখিয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে বিজেপির ভুয়ো প্রতিশ্রুতিতে কিছুটা আবেগপ্রবণ হয়ে কোচবিহারের মানুষ জেলার 9টি আসনের মধ্যে 7টি আসনে বিজেপিকে জয়ী করান, বাদবাকি 2টি আসন পায় তৃণমূল কংগ্রেস। কোচবিহারের একাধিক নেতামন্ত্রী পরাজিত হলেও মেখলিগঞ্জ বিধানসভা থেকে পরেশচন্দ্র অধিকারী ও সীতাই বিধানসভা থেকে জগদীশচন্দ্র বর্মা বসু নিয়ে জয়ী হন। তারপর পরেশবাবু রাজ্যের মন্ত্রিসভায় শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তারপর থেকে বিরোধী দলের কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান করে বাজিমাত করে ফেলেছেন তিনি। মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নিজের উদ্যোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন অনবরত। মেখলিগঞ্জের বিরোধী দল বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী।